সানি হাসি 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 করে দাও, হাসি করে দাও, একটু হাসি, একটু হাসি, গুজি গুজি করে দাও সবাইকে। Give a big smile. বেবি আমাদের, ছোট্ট বেবি, খাবে তুমি আজকে? সেলটা খাবে? তুমি মামির কাছে খাবে না পাপার কাছে খাবে আজকে? চিন্তা করছো তুমি? কৃষ কি খাবে আজকে? কৃষ খিচুড়ি আর মাছের পেটি খাবে। কৃষের খেতে ভাল লাগবে কিনা চলো দেখি। সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো, হাই কৃষ, গুড মর্নিং। কৃষু, কৃষ শোনা বাবা, এখান দেখি দেখি দেখে একটা স্মাইল। অন্নপ্রাশনের পর তুমি ভাজু মাছু খেয়েছো? তুমি ভাজু মাছু খেয়েছো? তুমি ফ্রেন্ডসদের বলেছো তোমার কিরম লেগেছে? শোনা বেবি, এটা দিয়ে কি করছো? এটা কি, এটা কি, এটা কি করছো তুমি? ওই দেখো দাদাটাকে হাউসকিপিং করছে, যে তুমি করবে। এটা কি, এটা কি বাবা, এটা কি, এটা কি, এটা ভালো, এ ধরো, এটা ধরো, ধরো ধরো বাবা। হ্যাঁ গুড, ধরেছে কৃষ বেলুন ধরেছে। এই তো গুব্বারে লায়া হুঁ মে, গুব্বারে লায়া হুঁ। এবার বানাবো খিচুড়ি কৃষের জন্য। তার জন্য সমান মাপে নিয়ে নিয়েছি চাল আর ডাল। ডালে আমি নিয়েছি মসুর ডাল, আর দেবো কিছু ভেজিস। ভেজিসের মধ্যে আছে কুমড়ো, গাজর আর বিনস। তোমরা চাইলে এতে পালং শাকও অ্যাড করতে পারো। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সাইড বাই সাইড মাছটাও সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি কাতলা মাছের পেটি, আর এতে একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, মাছটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার এটাকে ছাড়িয়ে রেখে দেব। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এই খিচুড়ি আর মাছটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো ব্লেন্ডিং জারে আমি নিয়ে নিয়েছি এতটা কোয়ান্টিটি আমি নিই কৃষের জন্য। আর এটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে তার মধ্যে একটু ঘি দিয়ে কৃষকে এটা খাওয়াবো। সো ফ্রেন্ডস, এবার কৃষ ফার্স্ট টাইম খাবে খিচুড়ি আর মাছ। তোমরা দেখতে থাকো ওর কিরম লাগে।
আর ওর রিয়াকশন কিরম হয়। সো আমি দেখতে পাচ্ছি যে কৃষের এটা বেশ ভালোই লেগেছে আর ওটা ও ঠিক করে খেয়ে নিয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি ক্রিশ হ্যাজ লাইকড ইট। সো তোমরাও এটা ট্রাই করতে পারো, যদি তোমাদের বাড়িতে এত ছোট বেবি থাকে তো তোমরাও এইভাবে বানিয়ে নিজের বেবিকে খাওয়াতে পারো। খাওয়ানোর পর ডক্টর সাজেস্ট করেছে যে ওদেরকে কার্ড দিতে, তো আমি তাই ক্রিশকে টক দই 2 স্পুনস মতো খাইয়ে দিলাম। এটা ওদের ডাইজেশন করতে হেল্প করে। একটু টক লেগেছে বাট ক্রিশ এটাকেও ভালো করে খেয়ে নিয়েছে। যা কি হয়ে গেল যাচ্ছে বাবা, কি বলছো? সানি 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 হোয়াট হ্যাপেন্ড, কি হলো সানি? গান বন্ধ, তুমি গান শুনবে? কোন গানটা বাবা? আচ্ছা 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 আচ্ছা, আমরা গান শুনবো, চলো। কি হয়েছে বাবা, কি বলছো কি বলছো? হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে আমার রাজা? তুমি কটা ভাঁড় খেয়েছো? তুমি ননুর ভাঁড় খেয়েছো কটা? ও কৃষ্ণ ঠাকুর, টাটা কৃষ্ণ ঠাকুর, গৌর হরি কই? ও গৌর হরি, গৌর হরি আর হবে, গৌর হরি পেট ভরে গেছে, মাখ মুখে পেট ভরে গেছে, আবার দুটো আবার দুটো হাত গালে মুখে দেয় কে? তুমি যাও তোমার মা চান করবে, দুটো নগুন কোথায় আসছে? বাপ, দুটো নগুন না আমি বেশি খাবো না, একটা তুলসী পত্র দেবে, একটা তুলসী পত্র দেবে আর একটু জল, হ্যাঁ দুটো নগুন দানা নেবে, আর বেশি নগুন দানা নিলে আবার মাখন খেতে পারবে না। এখানে চলে এসে যাবো। হ্যালো হ্যালো, আমরা একটু কৃষের অনারে দাদু আর ঠাম্মি কাটবে কেক, আমি ভয় পাই তুমি করে দাও। ঠিক আছে, আমি করে দিচ্ছি, ওর হয়ে করে দিচ্ছি, তো এখনো ছোট। এটা তোমার জন্য হচ্ছে কি কেক, একটু কেক খাও প্লিজ, কিরম ভালো লেগেছে? হামু দিয়ে দাও, থ্যাংক ইউ। দেখছে তো না
চলো, সুন্দর সুন্দর কেক।